হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। তো ফাইনালি অনলাইন অ্যাপ্লিকেশন করার যে নোটি মানে যে লিঙ্কটা সেটা দিয়ে দিয়েছে এখানে দেখো, অনলাইন পোর্টাল ফর সেভেন্থ SLST 2023। তো এখানে ফর্ম ফিল আপ করার সময় অনেক প্রশ্নের অবসান ঘটেছে, যেমন হচ্ছে ক্লাস 9-10 যে ফিজিক্স এবং কেমিস্ট্রিকে আলাদা করে ভ্যাকান্সি দেখানো হয়েছিল সেটা এখানে ফিজিক্যাল সায়েন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আপার প্রাইমারিতে যে ডিএডরা বসতে পাই সেটা উল্লেখ ছিল না, সেটা পরে আপডেট করা হয়েছে। তো দেখে নেব, লিঙ্কে আমরা ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করলে এখানে অ্যাপ্লাই অনলাইন, এখানে অ্যাপ্লাই অনলাইন করলে অ্যাপ্লাই হয়ে যাবে। আর এখানে গাইডলাইনটা যে আপডেট করা হয়েছে সেই গাইডলাইনটা আমরা দেখব। তো গাইডলাইন খুললে আমরা দেখতে পাব, এখানে 5-8 যেটা রয়েছে, 5-8 এখানে যে ডিএডের কথাটা উল্লেখ আছে, আগে ছিল না সেটা পরে আপডেট করা হয়েছে। তো যাই হোক, ইনস্ট্রাকশান আছে, সেই ইনস্ট্রাকশানটা দেখব। প্রথমে আমরা যদি এই ওয়েবসাইটে যাই, সেখানে পর্ব দেওয়া আছে। প্রথমে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ 1-এ অ্যাপ্লিকেশানকে রেজিস্টার করতে হবে, নিজের নাম ঠিকানা এই সমস্ত জিনিসগুলো। তারপরে স্টেপ 2-তে আছে তাদের যে অ্যাকাডেমিকগুলো, সেই অ্যাকাডেমিকগুলো এখানে ফুলফিল করতে হবে। এরপরে সেলফ ডিক্লারেশান দিতে হবে, যে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে সেগুলো সমস্ত কারেক্ট। এরপরে 500 টাকা জেনারেলদের জন্য এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 250 টাকা, সেটা এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, তো এই গেল ইনস্ট্রাকশান। এরপরে আমরা অ্যাপ্লাই অনলাইনে গিয়ে দেখবো যে কীভাবে কী করতে হবে। এখানে স্টেপগুলো দেওয়া আছে, একই স্টেপ। এখানে আর রেজিস্টার করতে হবে, একাডেমিক ডিক্লারেশান দিতে হবে আর পেমেন্ট করতে হবে লাস্টে। তো আমরা শুধু রেজিস্টারটা দেখাবো। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে আমি গ্র্যাজুয়েটটাই দেখাই। গ্র্যাজুয়েটটা সাবজেক্ট হচ্ছে এখানে যে ফিজিক্যাল সায়েন্স, এই যে ফিজিক্যাল সায়েন্স করা আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে দেখানো রয়েছে। আচ্ছা, তো ফিজিক্যাল সায়েন্স আমি সিলেক্ট করলাম, ম্যাথামেটিক্স সিলেক্ট করলাম। এরপরে মিডিয়াম বেঙ্গলি, ফুল নেম এখানে নামটা দিতে হবে, এখানে বাবার নাম। আচ্ছা, এইভাবে এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, পরপর খুব সোজা আছে আধার কার্ড, ডেট অফ বার্থ, আর মাধ্যমিকে কোন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ গিয়েছিলো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়ার পর এখানে ছবি এবং সিগনেচার দিতে হবে। তো এখানে ছবিটা সেভ করে দিতে হবে, সেভ করার পর এখানে সাকসেসফুলি দেখাচ্ছে। এরপরে সিগনেচারটা আপলোড করতে হবে, তো আমার কাছে সিগনেচার নেই, আমি যে কোনো একটা ছবিকে সিগনেচার এখানে আপলোড করছি। সিগনেচার আপলোড করার পর এখানে সাবমিট করে দিলে এরপর একাডেমিক সেশন চলে আসবে। একাডেমিতে এখানে ইউনিভার্সিটির নাম, গ্র্যাজুয়েশনটা কোথা থেকে আছে সেটা উল্লেখ করতে হবে, পর এখানে ফিল আপ করতে হবে। করলে এরপরে ফার্স্ট ডিক্লারেশনটা চলে আসবে, ওখানে ঠিক মার্কে দিলে হয়ে যাবে, আর লাস্টে পেমেন্টটা করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।